তো আমরা যাইতেছি লেবা খাওয়ার জন্য এই বছরের প্রথম আসলে যাইতেছি ঠিক আছে কিন্তু লেবা ফার্মও কিনে তাও সন্দেহ আছে দেখি আল্লাহ যদি কবুল হে গাইস আসসালামু আলাইকুম উপস্থিত আমি তারেক রাইট নাও চলে আসলাম আজকে একটা ফেসবুক ভিডিও নিয়ে সো আজকের মিশন হচ্ছে লেপা খাওয়া লেপাটা কি হচ্ছে সেটা একটু পরে দেখবেন জাস্ট আমি বলে দিচ্ছি অন্য কোনো জেলায় হয়তো এটা বলতে পারে তালের ডাব আর এই তালের লেপা আর আরেকটা কি জানি বলে দেন যাক ওটাই এটা হচ্ছে তাল গাছে হয় তালের আগে যে জিনিসটা ওটাই অনেক মজাদার খাবার যেটা এখন আমরা খাবো তো রাইট আজকে আমাদের সাথে যারা যারা আছে তাদেরকে তাদের সাথে পরিচয় করাই দিচ্ছি আর কয়টা দুষ্ট ফাজিল ভদ্র ছেলে ফেলে আছে লেপা খাইতে এসে আরেকটা ফল পাইলাম যেটা হচ্ছে কাউ এই কাউ 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 মানে একটা কাউ দাও তো হাতে দাও হাতে দাও এ হচ্ছে কাউ মানে এটা গ্রামের ভাষায় কাউ বলে জাস্ট আপনাদের ওইদিকে অন্য জেলায় আছে কিনা জানি না দেন এই জিনিসটা হচ্ছে এটার ভিতরে আমরা ছুলার পরে বিচি থাকে বিচিগুলো আমরা চুষে চুষে খাওয়া হয় দেন মানে ছোট এই দেখেন দেখেন কালারটা দেখছেন লাল পুরা মানে ছোটোবেলা প্রচুর খাইতাম আর মরিচ দিয়া বানাইয়া সেই খেতাম আচ্ছা এটার কয়েকটা নিয়ে আনে মানে আমরা খামো কাউটা আসলে মজা লাগে বহুদিন পরে খাইতেছে বিগত আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম দেন আমার স্কুলের পাশে দুইটা দু তিনটা গাছ ছিল তখন চুরি করে গিয়ে খেতাম যখন লেজার দিত বিরতি দিত ক্লাসের মাঝখান দিয়ে তখন এই কাউ চুরি করতে যেতাম বন্ধুরা সহ ওই দিনগুলো খুব মিস করি আজকে মনে পড়ছে আর কাউটা খুব হঠাৎ করে সামনে পড়ছে দেন দেখতে থাকুন আর একটু পরে লেপা খাওয়া হবে আজকের এই মিশনে এই সকলগুলো আছে এই দেখেন আজকে গাছ উঠতেছে এই লেপা পাড়ার জন্য সবুজ তোমার তুমি মানে গাছ উঠার অভিজ্ঞতা ভালো খুব ভালো এক্সপিরিয়েন্স আছে 45 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি গাছ উঠতে আজকে ওর কারণে আমরা লেপা খাইতে আসা যদি আশা পূরণ হয় মাসেল দেখছেন মাসেল বডি দেখছেন স্মেল দেখ একটু ও মাই গড আচ্ছা থাক আর ভিডিও না করি ওরে শান্তি মতো গাছ উঠতে দি লেফার মালিক এই লেফার মালিক বাই কিছু কোন বাই কিছু কোন না না বাই কিছু কোন আর ভাই কি কইবো লে আমার ফ্যান ফলোয়ার তাকায় রইছে কোন বাই কোন আরে মারতে নাই সে নিয়া না কোন ভাই এত আমার কুবাইতে আইছে কুবাইতে আইছে যে খানাটা দিব ওর গাছের ও গাছটা ওর ও লেপা খাইতে আনছে এলাকার ছোট ভাই আমরা আসতে চাই নাই ওলারা যে মানা করবো ফলাউর বাস এই প্রাণীটা থেকে ফলাউর বাস নিয়ে এলে এটা হচ্ছে লেঞ্জা মেও ধর ধর হমদি ধর আসার পরে হঠাৎ করে দেখা এই লেঞ্জার বাছুর গুলো একটা লেঞ্জার ছিল গাছে বড় তারপর গাছের ওজন গাছ উঠছে গাছ থেকে পড়ছে দুইটা লেঞ্জার বাচ্চা আর এগুলোর সাথে আমাদের দেখা আমি কখনো লেঞ্জার বাছুর দেখিনি ফার্স্ট টাইম লেঞ্জার বাছুর দেখছি বড় বড় লেঞ্জা দেখতাম ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন গ্রামের বাড়িতে ইয়ে দেখতাম বাট ও ছুটি যেতে ছুটি 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 এই দেখেন ডিসকভারি চ্যানেলের গলায় বাঁধো গলায় আটটি সিকন করে বাঁধো রশিটা এই প্রাণীটার নাম হচ্ছে লেঞ্জা
খাওয়ার ওই দেখেন আমার মামা এনে লুকে লুকে খাইতেছে দুই কাশেন শেষ দেখেন ছয় ফুট একটা রাক্ষস এই দেখেন আশরাফুল ছোট ভাই ওই দেখেন আর ওই খাওয়া দাওয়া চলতেছে দুমছে আমিও খেয়ে নি রাজ কোকা খাবি আর ওইসে কিতে শুনলে ফেলে নষ্ট করতে এ নতুন মেম্বার চলে আসছে লেফা খাওয়ার জন্য লেফার গ্রাইন চলে আসছে সব তুমি কেন আসছো তোমার তো কেউ বলে নাই ভাই আমার কাছে লেফা বাস আমার তোমার কাছে লেফা এটা বুয়া বলছো হ্যাঁ তুই তো আচ্ছা এখন আসছ এখন কয়টা খাইবা এখন আসছ কয়টা খাইবা ভাই এখন কয়টা আল্লাহ দরে তৌফিকে যা রাখ দুইটা একা খামু আর কি আল্লাহ তৌফিক তোমার শরীর তো দেখে মনে হচ্ছে তুমি 6 মাস খাও নাই শুধু লেফা খাও হ্যাঁ দেখছেন এই কি হাসি লেফা দেখে কি হাসি শুরু করেছে আর ওর বড় ভাই ওর বড় ভাই এসে খাওয়া শুরু করছে খাওয়ার পর বাসা নিয়ে যাইতেছে দেখেন খাওয়ার পর বাসা নিয়ে যাইতেছে এই খাওয়া শেষ সবাই খাওয়া শেষ সবাই বাড়িতে নিয়ে যাচ্ছে দেখেন খাইছে আর বাড়িতে নিয়ে যাচ্ছে আর মামু আর রাজু করতেছি গৃহস্থের বাসা নিয়ে দিতেছি ও ছোট ভাই কষ্ট করে এতগুলো নিতে পারবে না ওরে বাসা পর্যন্ত নিয়ে দিতেছি আরেকজন আছে পিছে ওই দেখেন এর পিছে আরেকজন আছে এই লেফা আমি বিক্রি করব বিক্রি করে কি করবো টাকা পামু টাকা দিয়া মোবাইল ঢুকামো এরপর এমবি কিনে হইব এরপর আবার খরচ করা হইব